ওয়ালাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। অল এক্সপার্ট জিএসএম থেকে আপনাদেরকে স্বাগতম। আমরাই আজকে একটা ফোনের অল যত স্যামসাং আছে আর অল যত অ্যান্ড্রয়েড আছে সব ফোনের জন্য আমরা আজকে একটা ওয়েবসাইট নিয়ে আসলাম, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অতি সহজেই আপনারা এফআরপি বাইপাস করতে পারবেন, এফআরপি বাইপাস করতে পারবেন যদি আপনাদের ডাউনগ্রেড ফাইল আপনাদের থাকে। তাহলে অ্যান্ড্রয়েড যত অ্যান্ড্রয়েড নর্মাল সেট আছে, তারপরে যা অ্যান্ড্রয়েড যত হাই সেট আছে, তারপর স্যামসাংয়ের যত সেট আছে, সব সেটে আপনারা এই ফোনের মাধ্যমেই এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা অবশ্যই সব সেটের ফাইল এফআরপি বাইপাস করতে পারবেন। চলুন আমরা গুগলে চলে যাই। গুগল থেকে এই যে দেখেন, আপনারা এই জায়গার থেকে লিখবেন, এই ওয়েবসাইটটা আপনাদেরকে নিয়ে আসবে, যে সেম এফআরপি ফিক্সড। এই ফিক্স লিখে আপনি যদি চার্জ দেন তাহলে আপনার এই জায়গায় আসবে জিএসএম এফআরপি ফিক্স এমডি মুনি জিএসএম। এই ওয়েবসাইটে এটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের এই সেটটা নিয়ে আসবে। এই সেটটা নিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেটটা যদি নিয়ে আসে তাহলে আপনারা এই জায়গায় দেখতেছেন এই যে স্যামসাং অ্যাকাউন্ট, আপনার স্যামসাং অ্যাকাউন্ট থেকে বাইপাস করতে পারবেন। তারপরে আপনারা গুগল ড্রাইভে নিয়ে যেতে পারবেন যদি কোনো কারণ আপনার গুগল ড্রাইভে ওপেন করা লাগে। তারপরে হলো আপনাদের এই যে সেটিংস, ওপেন সেটিংস, তারপরে হলো যে আপনাদের নিউ আনলক, এই যে নিউ লক, এই জায়গায় আপনারা করতে পারবেন। সো আপনারা যদি এই জায়গার থেকে অবশ্যই করেন, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো আজকে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এই জায়গায় ক্লিক করি তারপর আমার স্যামসাং অ্যাকাউন্টে নিয়ে গেল। সো আপনাদের স্যামসাং অ্যাকাউন্ট থেকে কিন্তু স্যামসাংয়ের অনেক ফাইল আপনারা ই করতে পারবেন, স্যামসাং অ্যাকাউন্ট থেকে বাইপাস করতে পারবেন এফআরপি। তারপর আমার ব্যাগে চলে আসলাম, এই জায়গায় আমার নিয়ে যাবো গুগল অ্যাকাউন্টে। এই দেখেন গুগল অ্যাকাউন্টে গুগল সাইডে নিয়ে আসলো। তারপর আবার দেখেন আমি যদি এই জায়গাতে ক্লিক করি সেটিংস অ্যাপে, আমাদের স্যামসাংয়ের সেটিং অ্যাপে নিয়ে আসলো। এই জায়গার থেকে আপনারা বাইপাস করতে পারবেন। তারপর আপনারা দেখেন যে নিউ লক, এই নিউ লকে জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি পাসওয়ার্ডে নিয়ে আসলো। এখন আমি যদি এই জায়গার থেকে যদি পাসওয়ার্ড দেই, এই দেখেন আমি এই জায়গাতে একটা পাসওয়ার্ড দিলাম, একটা দুইটা পাসওয়ার্ড দেওয়ার পরে ঠিক আছে আমার ইন্টারফেসটা এমন দেখাবে, ইন্টারফেসটা এমন দেখালে তারপর আমি আমার ব্যাগে চলে গেলাম। এই ব্যাগ থেকে আবার যদি আমি লকে ক্লিক করি তাহলে দেখবেন আমার এই লক সিস্টেমটা দেখাবে। সো আমি আমার ব্যাগে চলে গেলাম। ব্যাগের থেকে আপনারা এই যে এটুকুর মাধ্যমেই ঠিক আছে আপনারা আশা করা যায় ই করতে পারবেন। এই এটুকুর মাধ্যমেই আপনারা অতি সহজে আপনাদের ফাইল যদি ডাউনলোড করা থাকে অবশ্যই আপনারা অতি সহজে এই জায়গার থেকে আপনারা অ্যাপারটিকে বাইপাস করতে পারবেন, আর এই জায়গাতে বাইপাস করতে পারবেন। তারপরে দেখেন এই জায়গায় আছে নর্মাল অ্যান্ড্রয়েডের জন্য, এই যে নর্মাল অ্যান্ড্রয়েডের জন্য এই জায়গায় আছে। এই দেখেন এই জায়গার থেকে যদি আপনারা যত ফাইল আছে এই জায়গার থেকে আপনারা সব কিছু ফাইল আপনারা কানেক্ট করতে পারবেন। এই জায়গার থেকে যত ফাইল আছে সব ধরনের ফাইল দিয়ে আপনারা বাইপাস করতে পারবেন। এই জায়গায় সব ধরনের, এই যে দেখুন আমি যদি আমাদের বেশিরভাগ এই ফাইলটা বেশিরভাগ লাগে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এই ফাইলটা আমাদের বেশিরভাগ লাগে, এই ফাইলটা সাপোজ আমি এই ফাইলটাকে ক্লিক করলাম। সো এটা ডাউনলোড হয়ে যায়, তারপর আপনার গুগল থেকে এই যে গুগল সেটিং থেকে তারপর আপনার ডাউনলোড অপশন আসলে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আপনার ওয়ান ক্লিকে ডাউনলোড করে ফেলাতে পারবেন এই সাইটটা থেকে। সো এই সাইটটা খুব বেস্ট, আমি যত এফআরপি আছে সব আমি এই সাইটটা থেকে কাজ করি। অবশ্যই আপনাদের যদি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই আমার এই সাইটটা ভিজিট করে তারপরে যে আপনারা কাজ করতে পারবেন। আপনারা এই যে দেখেন এই জায়গায় যে নাম আছে, সো এই নাম দিয়ে যদি আপনারা চার্জ দেন অবশ্যই আমার ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করবেন আর আমার ওয়েবসাইট থেকে আপনারা এফআরপি কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।